सम्मानित देश ओ प्रवासी भाईदेर प्रति रइलो आमार सालाम आसलामु आलाइकुम। आज आपनादेर देखाते जाच्छि प्रथम थेके शेष पर्यन्त एकटी दुइतला फाउंडेशन किभाबे करते हय। तो देखतेछेन एई बिल्डिंगटी किन्तु 34 फिट 6 इंची बाई 23 फिट 6 इंची रयेछे। तीनटी रूम, दुटी टयलेट, एकटी किचेन, एकटी हल रूम। तो আপনাদের আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই প্ল্যানটি আপনাদের বুঝিয়ে দেব কোথায় কি করা হয়েছে। তো প্রথম থেকে দেখতেছেন যে এই বেজগুলো, কলমগুলো, এগুলো কিন্তু এখানে সর্বমোট 9টি কলম দেওয়া রয়েছে। 9টি কলমের ভিতরে যেগুলো রয়েছে, কর্নারের বেজগুলো রয়েছে 4.5 ফিট বাই 4.5 ফিট, মাঝখানেরগুলো রয়েছে প্রায় 5 ফিট বাই 5 ফিট। তো রটের সংখ্যা যদি জানতে চান সেটি হচ্ছে যে আপনার কোনারে যেটি রয়েছে সাইডে সেগুলো রয়েছে 6টি করে 16 মিলি রট, মাঝখানে রয়েছে 8টি করে 16 মিলি রট। তো নিচের যে ডালাইটা রয়েছে সেই ডালাইগুলো কিন্তু রয়েছে প্রায় আপনার 12 ইঞ্চি ডালাই দেওয়ার পর 6 ইঞ্চি কাস্টিং রয়েছে ট্যাম্পার। তো মিলিয়ে 18 ইঞ্চি ডালাই দেওয়া রয়েছে এখানে। তো দেখতেছেন এখানে যে গ্যাট বিমের গাঁথনিটি হয়ে থাকে, গ্যাট বিমের নিচে যে গাঁথনিটা হয়ে থাকে সেটা। তো এখানে কিন্তু আরেকটি বিষয় যে কলমগুলো করার পর সাথে সাথে এরকম করে পানি ছেড়ে দিবেন যাতে করে পানিগুলো মাটিটি ঠিক সুন্দরভাবে বসে যায়। তো এখানে বসে যাওয়ার জন্য অবশ্যই সেখানে বিড়ি বালু ফেলতে হবে, মনে রাখবেন। তো আমি আপনাদের কিন্তু গ্যাট বিম দিয়ে কলম দিয়ে এখন ছাদে নিয়ে যাচ্ছি। তো ছাদে কিন্তু দেখেছেন ছেলাপ ছাদ করা হয়েছে। তো দেখাইতেছি আপনাদের, দেখালাম যে ছেলাপ ছাদের কাজগুলো কিন্তু এখানে ছেলাপ ছাদ করা হয়েছে। তো এখানে আপনি বিম ছাদও দিতে পারতেন। তো এখানে কিন্তু বর্তমানে সিঁড়ি হয়নি, তো সিঁড়িটি এখানে এইভাবে করা হইতেছে। তো সিঁড়িটি পরবর্তীতে করা হবে। তো বর্তমানে এখন একটি লোহার সিঁড়ি লাগানো হয়েছে, কীভাবে বসানো হয়েছে সেটি প্রথমে দেখিয়েছি, অবশ্য শেষ পর্যন্ত বোঝাবো, শেষে রয়েছে পুরো ভিডিওটি। তো এই ছাদের যে ডালাইটি রয়েছে এই ডালাই কিন্তু রয়েছে প্রায় 6 ইঞ্চি, মাঝখানে রয়েছে প্রায় 6.5 ইঞ্চি। তো দেখতেছেন ডালার কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন গাঁথনির কাজ শুরু হয়েছে। তো গাঁথনির কাজের ভিতরে যে কলমের ব্যাপারটি বলা হয়েছে, এখানে যে কলম রয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, তো চুড়ি রয়েছে এখানে প্রায় 8 মিলি রডের 6 ইঞ্চি পরপর দিয়ে বাঁধা রয়েছে। তো গ্রেড বিম রয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তারপর যে ব্যাপারটি, এই যে দেখতেছেন ডালাইটা, এই ডালাইটা কিন্তু যদি মাঝখানে কোনো টয়লেট থেকে যায় বিম ছাড়া, সেটি কিন্তু আলাদা অবশ্যই বিম দিয়ে নিতে হবে, নয়তো সেই বিল্ডিংটি ফেটে যেতে পারে, দেয়ালটি ফেটে যেতে পারে। তো সেই জন্য কিন্তু এখানে এই ডালাইটি দেওয়া হয়েছে। তো দেখতেছেন গাঁথনিটি করা হয়েছে। তো আপনাদের কিন্তু এখন বর্তমানে আমি যেটি দেখাতে যাচ্ছি অবশ্যই প্ল্যান দেখিয়ে নিচ্ছি, খুব খেয়াল রাখবেন। তো যেটি বলা হয়েছে প্রথমে দেখতেছেন আপনার 34 ফিট 6 ইঞ্চি বাই 23 ফিট 6 ইঞ্চি। তারপর যেটি আপনাদের দেখাবো, খেয়াল রাখবেন প্রথম যে রুমটি রয়েছে সেটি রয়েছে 14 ফিট বাই 16 ফিট। তো কলমের যেই জায়গাটি বসানো হয়েছে সেটি কিন্তু আপনারা দেখেছি পিছনে 3টি, মাঝখানে 3টি এবং এক সাইডে 3টি, তো 9টি পিলার রয়েছে। তো সাইডে আরেকটি রুম রয়েছে 12 ফিট বাই 14 ফিট। তো এখানে টয়লেট রয়েছে দুটি, দেখতেছেন একটি অ্যাটাচড, একটি কমন টয়লেট, সেগুলো রয়েছে 4.5 ফিট বাই 7 ফিট, 7 ফিট থেকে প্রায় 3 ইঞ্চি কম। তো পাশে রয়েছে আরেকটি বেডরুম, সেটি রয়েছে 8 ফিট বাই 11 ফিট। তো তারপর যেটি দেখাচ্ছি আপনাদের সেটি কিন্তু রয়েছে প্রায় যে 13 ফিট, মাঝখানে যে জায়গাটুকু রয়েছে সিঁড়ি থেকে ঢুকে সেটি কিন্তু আপনাদের সরাসরি আমি দেখাবো। আর এখানে যে পাশে যে কলমটি রয়েছে এই কলমটিতে কিন্তু রয়েছিল প্রায় 5.5 ফিট বাই 5.5 ফিট। তো বেজে কিন্তু 16 মিলি রডই ব্যবহার করা হয়েছে। তো রডে কিন্তু মাটাম অবশ্যই দিতে হবে বেজে। তো পাশে যে কিচেন রুমটি সেটি রয়েছে 8 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট। তো দেখালাম আপনাদের। তো এখানে কিন্তু আপনাদের যে ব্যাপারটি বলেছিলাম, এখানে যে গ্রেড বিমে সেখানে কিন্তু রড রয়েছিল প্রায় 6টি করে 16 মিলি রড। তো এটি কিন্তু দুইতলা ফাউন্ডেশনের জন্য আপনার এইভাবে দিতে হয়। যে কলমটি দেখাচ্ছি আপনাদের এই কলমগুলোতে রয়েছে কিন্তু প্রায় 6টি করে, যে 4.5 ফিট বাই 4.5 ফিট করে যে কলমগুলোর বেজের কথা বলা হয়েছে সেই বেজগুলো।
তারপরে মাঝখানে যে বেজগুলো রয়েছে সেই বেজগুলোর ভিতরে ছাইটের সামনে যে ছাইটা একটি রয়েছে সেটি কিন্তু রয়েছে প্রায় 5 ফিট বাই 5 ফিট, এবং মাঝখানের যে রুমের যে দুটি রয়েছে সেটি কিন্তু রয়েছে আপনাদের এই যে যেগুলো দেখানো হইতেছে এখন বর্তমানে এগুলোর ভিতরে সবগুলো রয়েছে 5 ফিট বাই 5 ফিট। তবে ঠিক মিডলের যে একটি রয়েছে 13 ফিটের মাথায় সেটি রয়েছে কিন্তু 5.5 ফিট বাই 5.5 ফিট। তো এখানে কিন্তু মাঝখানের যে রুমের দুটি মাঝখানে রয়েছে সেই রড দুটিতে কিন্তু রয়েছে প্রায় করে 16 মিলি রড দেওয়া রয়েছিল। তো আপনাদের যদি আমি এভাবে বুঝিয়ে গেলাম, যদিও তারপর বুঝতে সমস্যা হয় সেটি অবশ্যই বাংলায় কমেন্ট করে যাবেন, আপনাদের আমি পরবর্তীতে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো এখানে যে বিষয়টি দেখানো হয়েছে যে বিমটি এখানে কিন্তু এই বিমগুলো কিন্তু রয়েছিল 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে 6টি করে রড দেওয়া হয়েছে 16 মিলি রড। তো এই মাঝখানে যেটি রয়েছে এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, তবুও এখানে ঠিক 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করেই দেওয়া রয়েছিল। তো আপনাদের আমি বিল্ডিংটি দেখিয়ে এখন সরাসরি আপনাদের আমি রুম দেখাবো, তো অবশ্যই সেটি দেখে দেবেন, এবং লোহার যে সিঁড়িটি ব্যবহার করা হয়েছে সেই সিঁড়ি সম্পর্কে আপনাদের দেখিয়ে যাব, পরবর্তীতে সেটিকে আরসিসি সিঁড়ি করা হবে। তো দেখতেছেন এখানে যে জায়গাটুকু রাখা হয়েছে এখানে কিন্তু আরসিসি সিঁড়ির জন্য পরবর্তীতে সিঁড়ির জন্য রাখা হয়েছে এই বিল্ডিংটি। তো এই বিল্ডিংটিতে যে ছাদ দেখানো হয়েছে ছাদটা কিন্তু রয়েছে প্রায় 6.5 ইঞ্চি, মনে রাখবেন 6.5 ইঞ্চি। তারপর কিন্তু এখানে যে মেইন গেট, সেই মেইন গেট থেকে আমি এখন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি। তো আরেকটি বিষয় না বললে নয়, আপনাদের কিন্তু বলা হয়েছিল এখানে যে এই বিল্ডিংটি খরচ করতে সর্বমোট টোটালি কমপ্লিট হয়ে যাবে সব কিছু মিলিয়ে আপনাকে 10 থেকে 11 লক্ষ টাকায় এরকম একটি বিল্ডিং এরকম জায়গায় হলে আপনি করতে পারেন। তো অবশ্যই সেটি জায়গার ওপর পরিবর্তন করে অনেক সময় কম বেশি হতে পারে, সেটি মোটামুটি আপনাদের জায়গার পরিমাণ হিসাবে জায়গা দেখে একটি ধারণা দেওয়া হয়। তো আমি কিন্তু হলরুমে দাঁড়িয়ে আছি, হলরুমে দাঁড়িয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি এটা কিচেন রুমের যে কিচেন রুমটি দেখানো হয়েছিল, কিচেন রুমটা যে রুমটি দেখানো হয়েছে 11 ফিট বাই 8 ফিট সেই রুমের গাঁথনিটি চলতেছে। তো এখান থেকে ঢুকেই কিন্তু আপনার সামনে যে দুটি রুম দেখতেছেন সেটি দুটি রুমের সাথে যেতে পারেন, এবং সাথে যে একটি টয়লেট রয়েছে সেটি, আর ডান পাশে যে একটি রুম দেখতেছেন সেটি কিন্তু কিচেন রুম। তো চলুন আপনাদের দেখিয়ে নিই, এবার প্রথমেই আপনাদের দেখেছি আমি যে কিচেন রুম সেই কিচেন রুমে ঢুকালাম, সেই কিচেন রুমের জায়গাটা কিন্তু এটা, এই কিচেন রুমটি কিন্তু দেখাচ্ছিল 8 ফিট বাই 8 ফিট 8 ইঞ্চি এই রুমটি। তো পাশে যে রুমটি দেখানোর পর আপনাদের যে এই রুমটি দেখাচ্ছি পরবর্তীতে, এই রুমটায় কিন্তু রয়েছিল একটা টয়লেট, এটা কিন্তু টয়লেট, যে টয়লেটটিকে দুটি ভাগ করে হয়েছিল প্রায় 14 ফিটের ভাগ করে দেওয়া হয়েছিল। তো এই যে যে রুমটি দেখাচ্ছি এই রুমটি কিন্তু রয়েছিল আপনাদের 12 ফিট বাই 14 ফিট। তো এখানে যদি জানালার যে সাইজগুলো সেই সাইজগুলো যদি জানতে চান সেই সাইজগুলো কিন্তু রয়েছে এখানে 4 ফিট বাই 4.5 ফিট। তো ওপরে কিন্তু আপনাদের লিন্টিন দেখানো হলো, এই লিন্টিনটি কিন্তু ডাইরেক্টলি পিলারে ঢুকানো হয়েছে রড, যদি এই লিন্টিনের রডগুলো রাখতে পারেন কলম থেকে আগে থাকে তাহলে তো ভালো, না রাখতে পারলে অবশ্যই সেটি 2 ইঞ্চি গর্ত করে তারপর রড বাজিয়ে দিবেন যাতে করে ফেটে না যায় কোনো দেয়াল। তো এই লিন্টিনেই কিন্তু আপনাকে একটি দেয়াল ফাটা থেকে রক্ষা করতে পারে। তো তারপরে যে রুমটি আপনাদের দেখাচ্ছিলাম, যে রুমটি দেখাচ্ছি এটা কিন্তু সামনে যে একটি রুম রয়েছে সেই রুমটি বারান্দায় সেই রুমের গাঁথনি হচ্ছে এই রুমটি কিন্তু 11 ফিট বাই 8 ফিটের দেখানো হয়েছে। তো যাই হোক এখন কিন্তু আপনাদের হল রুম দেখিয়ে নিলাম, এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমি যে বড় রুমটি রয়েছে সেই বড় রুমটিতে। তো বড় রুমে কিন্তু ঢুকেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু দুটি জিনিস রয়েছে, একটি দরজা রয়েছে আউট থেকে, তো আউট থেকে এখন আরসিসি পিলার হলে সেই গেটটি এখান থেকে যাবে, আর এখন বর্তমানে লোহার সিঁড়ি ব্যবহার করা হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি। তো এই রুমটি কিন্তু রয়েছে 16 ফিট বাই 14 ফিট, যে রুমটি দেখালাম এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট সেটি আপনাদের দেখালাম, আর একটি কমন টয়লেট সেটি তো আপনারা দেখতে পারলেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি, অবশ্যই আপনাদের জন্য কষ্ট করে একটি ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখে যদি আপনারা একটি লাইক দেন তাহলে আমাদের
মনে একটু আনন্দ উৎসাহ জাগে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে ভালো লাগে। তো সেই জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো এখানে এই যে কলমে কিন্তু কলমেতে ঢোকানো হয়েছিল এই লিঙ্কটি, তো এই জন্যই কিন্তু আপনাদের আমি বলে থাকি অবশ্যই সেটি লক্ষ্য রেখে করবেন। আর অনেক সময় যে 400টা রড দিয়ে দুইতলা ফাউন্ডেশন দিতে চান সেগুলো দিতে পারেন, কিন্তু মনে রাখবেন অবশ্যই সেখানে 16 মিলি রড ব্যবহার করা জরুরি বিষয়, কারণ একটি বিল্ডিং একদিনের জন্য নয়, সেটি চিরস্থায়ী, সেটি আপনি থাকবেন, আপনার ছেলে সন্তান থাকবে, হয়তো একদিন আপনি থাকবেন না আমি থাকবো না, কিন্তু বিল্ডিংটি ঠিক এই জায়গায় ঠিকই থেকে যাবে। তো সেই জন্য কিন্তু আমাদের সব কিছুই করার আগে চিন্তা ভাবনা করেই করতে হবে, সেটি মাথায় রেখে কাজ করবেন প্রয়োজনে। অবশ্যই যদি দুইতলার উপর যান তাহলে সেটি মাটি শর্টেজ করে নেবেন, ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারেই কাজ করবেন। মনে রাখবেন একজন ইঞ্জিনিয়ারই পারে আপনাকে একটি সুন্দর করে একটি বাড়ি ফুটিয়ে তুলতে। তো দেখতেছেন পিছনে কিন্তু প্লাস্টারের কাজ চলে গেছে, শেষের দিকে শেষ হয়ে গেছে প্রায় 3 সাইড। তো উপরে কিন্তু একটি বাউন্ডারি রেলিং দেওয়া হয়েছে, যে যেটাকে আপনার রেলিং হিসাবে বলা হয় এবং কেউ সিকিউরিটি ওয়াল বলা হয়। তো এখানে কিন্তু রড রাখা রয়েছে ভবিষ্যতের জন্য, এদিকে দোকান হবে সেই জন্য রডগুলো রাখা হয়েছে। এই যেটা কথা বলেছিলাম এখানে কিন্তু সিঁড়ি হবে ভবিষ্যতে, কিন্তু বর্তমানে একটি লোহার সিঁড়ি ব্যবহার করা হয়েছে। তো এই লোহার সিঁড়ি দিয়ে বর্তমানে আপনারা ছাদের ওপরে যে কোনো কাজের জন্য যেতে পারেন, তবে মনে রাখবেন খুব সুন্দরভাবে এখানে সেটিং করা হয়েছে, এই সেটিংয়ে কখনোই লড়বে না। তো নিচে কিন্তু একটা কলমের যে সিঁড়ি গুড়াই কিন্তু এখানে কিন্তু ডালাই দেওয়া হয়েছে, ডালাই দিয়ে সিঁড়িটি বসানো হয়েছে এবং ওপরে ছাদের সাথে কিন্তু ওয়েল্ডিং করা হয়েছে, কারণ কোনো কারণবশত যাতে সিঁড়ি এদিক সেদিকে ছুটে না যায়। তো সেই জন্য অবশ্যই যে দেখতেছেন এখানে ডালাই দিয়ে খুব সুন্দরভাবে সেটিং করা হয়ে রয়েছে। তো এখানে যে হাতার যে রেলিংটি রয়েছে সেটি যদি দুই দিকে যদি ব্যবহার করতে পারেন তাহলে সেটি আরও ভালো, অবশ্যই দুই দিকে চেষ্টা করবেন, কারণ বাচ্চা পোলাপান উঠতে গিয়ে অনেক সময় পড়ে যেতে পারে। তো এটা কিন্তু মেন গেটের যে সিঁড়িটা সেটা আপনারা দেখলাম, প্লাস্টারের কাজ কিন্তু শেষ পর্যায়ে 3টি বিট দেওয়া হয়েছে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।